এদিকে সিলেটের সরকারি এমসি কলেজের ছাত্রবাসে স্বামীর কাছে থেকে ছিনিয়ে এনে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে। গেল রাতে 10:30টার দিকে শাহপরান থানা পুলিশ ওই নারী ও তার স্বামীকে উদ্ধার করে। সংশ্লিষ্টরা জানান, স্বামীকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসে নির্যাতনের শিকার ওই নারী। কলেজ ক্যাম্পাসে পৌঁছার পর এমসি কলেজ ছাত্রলীগের নেতা ও ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান মাসুম, এম সাইফুর রহমান, অর্জুন রাজন আহমদ সহ বেশ কয়েকজন মিলে ওই স্বামী স্ত্রীকে কলেজের ছাত্রাবাসে নিয়ে যায়। একটি কক্ষে স্বামীকে আটকে রেখে ওই নারীকে গণধর্ষণ করে তারা। খবর পেয়ে পুলিশ ওই নারী ও তার স্বামীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে ধর্ষণে অভিযুক্ত সাইফুর রহমানের রুম থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও ছোরা জব্দ করে পুলিশ। তবে ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।